ছয় সংসদীয় আসনের উপনির্বাচনে প্রশ্নবিদ্ধ হওয়ার মতো অনিয়ম হয়নি বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার রাশিদা সুলতানা। এ নিয়ে কমিশনের পর্যালোচনা সভা শেষে তিনি বলেন, সিসি ক্যামেরা থাকলে উপনির্বাচন আরও স্বচ্ছ হতো। বগুড়ায় ফল পাল্টে দেওয়ার অভিযোগ সঠিক নয় বলেও এ সময় দাবি করেন রাশিদা সুলতানা। বিস্তারিত একরামুল হক সাইমের রিপোর্টে। রাজনৈতিক নানা আলোচনা থাকলেও অনেকটা নিরুত্তপভাবে অনুষ্ঠিত হলো ছয় সংসদীয় আসনের উপনির্বাচন। বিএনপি ছেড়ে দেয়া ওই আসনগুলোতে ভোটার উপস্থিতি ছিল কম। ছয় আসনে গড় ভোট পড়েছে 28.75%। তবে উপনির্বাচনে ভোটের এই হারকে অস্বাভাবিক মনে করছে না নির্বাচন কমিশন। বিএনপি যেহেতু আসে নাই একটা বড় দল, এটা বলতে তো দ্বিধাই নাই যে ওনাদের তো সমর্থক আছে, সেই সমর্থকগুলা তো হয়তো ওনারা এনাদেরকে আর ভোট দেওয়াটা আগ্রহ বোধ করে না, এটা একটা কারণ। আর একটা কারণ যেটা আমার মনে হয়েছে যে আমার যতটুকু আমি শুনেছি যে মোটামুটি নাকি এই ইলেকশন বা ইলেকশনগুলোতে নাকি ভোট সবসময় কাস্টিং একটু কমই হয়। ছয় আসনে ইভিএমে ভোট হলেও ছিল না সিসি ক্যামেরা। নির্বাচন কমিশনার রাশিদা সুলতানা জানিয়েছেন, সরাসরি পর্যবেক্ষণের সুযোগ না থাকলেও অনিয়মের ব্যাপারে সতর্ক ছিল ইসি। ভোট কেন্দ্রে ডাকাত এরকম একটা তথ্য আমাদের কাছে আসলো, আসলে কিন্তু আমরা এটা নিয়ে কিন্তু সাংঘাতিক মানে ইয়ে হয়ে গেলাম, সিরিয়াস হয়ে গেলাম। এবং সিরিয়াস হয়ে কিন্তু আমরা এই যে টিভির সামনে আমরা পাঁচজন বসলাম যে কোথাও কোনো দিক থেকে বা আমরা আমাদের ইয়েগুলা তো এই যে সামাজিক জগৎ মাধ্যম যেগুলো কোনো কিছুতেই কিন্তু আমরা কোনো কিছু পেলাম না। আমি মনে করি সিসি ক্যামেরা থাকলে অনেক বেশি স্বচ্ছতার সাথে আমরা আরও বেশি স্বচ্ছতার সাথে কাজ করবো, এটা তো বলার বলতে কোনো দ্বিধাই নাই, বলারই অপেক্ষা রাখে না। আলোচিত প্রার্থী হিরো আলমের বগুড়ায় ফল পাল্টে দেওয়ার অভিযোগের সত্যতা নেই বলে জানান রাশিদা সুলতানা। এছাড়া ব্রাহ্মণবাড়িয়ায় ভিন্ন মাত্রা নির্বাচন নিয়েও কথা বলেন তিনি। সবাই জানেন ইলেকশন কিন্তু আসলে একটা কৌশল, এটা তো অস্বীকার করার কোনো উপায় নাই। ওনারা কি কে কোন স্ট্র্যাটেজি নিছেন এটা তো আমাদের পক্ষে বলে হিরো আলম সাহেব তার একটু মানে আপত্তি বা উনি অসন্তুষ্ট হয়েছেন এই বিষয়টা এখন আসছে আর কি। আমাদের কাছে যে রেজাল্ট শিটগুলো আসছে সেগুলোও আমরা নিজেরাও মানে মোটামুটি একটু ক্যালকুলেট করে দেখলাম যে আসলে কোথাও কোনো ব্যত্যয় নাই। উনি যে কথাগুলো বলেছেন সেগুলো উনি একজন প্রার্থী যখন হেরে যায়, আমাদের দেশের কালচারটা কিন্তু এরকমই, একজন প্রার্থী যখন হেরে যায় তখন কিন্তু নানান ধরনের প্রশ্নবিদ্ধ করার একটা প্রবণতা আমাদের এলাকায় দেশে কিন্তু আছে। তার মতে এসব নির্বাচনে নানা মেরুকরণ থাকলেও তা জাতীয় নির্বাচনে নেতিবাচক প্রভাব ফেলবে না। সব জায়গায় যেতে পারবো। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা।